ফল বিক্রেতা মাছ বিক্রেতা সেজে রেকি করে একদল, তথ্য সংগ্রহ করে তা পৌঁছে দেওয়া হয় আরেক দলের কাছে, পরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ছিনিয়ে নেওয়া হয় সর্বস্ব। চক্রটির চার সদস্যকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ বলছে তাদের টার্গেট হুন্ডি, স্বর্ণ ব্যবসায়ী এবং ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনকারী। বুলবুল রেজার রিপোর্ট। রাজধানীর লক্ষ্মীবাজারের একটি রেস্তোরাঁয় আগ্নেয়াস্ত্রসহ ডাকাত চক্রের সদস্যদের বৈঠকের তথ্য ছিল পুলিশের কাছে। সেখানে গিয়ে গোপন বৈঠকের সত্যতাও পাওয়া যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এই ডাকাত দলটি গেল বছরের 6 অক্টোবর শরীয়তপুরের এক ব্যবসায়ীকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রশাসনের লোক পরিচয় দিয়ে তার গতিরোধ করে, পরে তার সঙ্গে থাকা 41 লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। চক্রটিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে গোয়েন্দা পুলিশ। পটুয়াখালীতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চক্রের অন্যতম সদস্য কাউসারকে, উদ্ধার করা হয় 11 লাখ টাকা। আর খুলনা থেকে গ্রেফতার করা হয় ডাকাত দলটির মূল হোতা মাহতাবকে। তদন্তে বেরিয়ে আসে তারা কিভাবে বছরের পর বছর রাজধানী ও আশপাশের এলাকায় ডাকাতি করে আসছে। চক্রের দুই সদস্য জামাল ও মজিবর রাজধানীর সদরঘাট, তাঁতিবাজার ও গুলিস্তান এলাকায় কখনো ফল বিক্রেতা, কখনো মাস্ক বিক্রেতা হিসেবে ঘুরে ঘুরে টার্গেট নির্ধারণ করে। স্বর্ণ ও হুন্ডি ব্যবসায়ী এবং ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনকারীদের তথ্য তারা জানিয়ে দেয় মাহতাব এবং কাউসারকে। কাজ রেডি করে রাজকাল আমাদেরকে ফোন দেয়, ফোন দিলে বলে যে এই তোমাদের এই ব্রিজের দিকে যাইতে আছে, তোমরা যাও, এই এই কালার, এই এই গাড়ি, এইভাবে। তখন গাড়ি যখন সামনে যায়, আমরা যাইয়া সামনে প্রশাসন পরিচয় দিয়া গাড়ি থামাইয়া ওকে নামাই নিয়ে আসি। পুলিশ বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়েই মূলত টার্গেট ব্যক্তিকে থামিয়ে সব ছিনিয়ে নেওয়া হয়। যাত্রী সাধারণ বা ভিকটিম যে হবে, সে কখনো জানের ভয়ে হোক অথবা আরেকজনের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়ার জন্য হোক, চ্যালেঞ্জ করে না, জানতে চায় না আপনি প্রশাসনের কোন জায়গার লোক, আপনার কার্ড দেখান, আপনার ওইটা দেখান, সেটা দেখান, এই জিনিসগুলো জানতে চায় না, এইগুলোর সুযোগটা নিয়ে থাকেন ডাকাতরা। ডাকাত দলের দুই সদস্য মাহতাব ও কাউসার ডাকাতির টাকা দিয়ে পটুয়াখালীতে ঠিকাদারি ব্যবসা করেন। স্থানীয় রাজনীতির সঙ্গেও তারা জড়িত। এলাকায় লাখ লাখ টাকা খরচ করে তারা বাড়ি তৈরি করছেন। যেখানে এই ঘটনাটি ঘটছে, আমরা যদি খবর পাই বা আমাদের কাছে যদি জিডি হতো বা মামলা আসে, আমরা কিন্তু ধরার চেষ্টা করেছি। কিছুদিন আগে এর আগেও কেরানীগঞ্জে একটা ডাকাতির ঘটনা ঘটেছিল, ব্যাংক থেকে টাকা তুলে আনার সময়। সেই ঘটনা কিন্তু লালবাগ ডিভিশন, আমরা কেরানীগঞ্জ থেকেও কিন্তু আমরা তাদেরকে ধরে এনে আমরা টাকা উদ্ধার করেছি। আমরা প্রায়শই কাজটা করছি, চুরির ঘটনার সাথে বা ডাকাতির ঘটনার সাথে বা ছিনতাইয়ের ঘটনার সাথে সে এলাকায় কোন দল করে, বিএনপি, জাতীয় পার্টি, জামাত বা আওয়ামী লীগ, এটা আমার দেখার বিষয় না। আমার কাছে হলো সে একজন ডাকাত, তার বিরুদ্ধে যত ধরনের আইনগত ব্যবস্থা নেব সেটাই আমরা নেব। পুরান ঢাকা ছাড়াও চক্রটি কেরানীগঞ্জ, চিটাগং রোড ও নারায়ণগঞ্জে তৎপর। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।